রাস্তার কলটা জলটা যেন বাড়ি হতে চায় না। ফি বছর শুকা দিনগুলোতে রাবেয়া বড্ড মুশকিলে পড়ে, টিউবওয়েলে তো জলই পড়ে না। ভাড়া বাড়ি সবার ভরসাই কলটি, বালতি বোতলে লাইনে বসিয়ে কাঠ ফাটা দুপুরে একটা নিমের ছাওয়ায় রাবেয়া এসে দাঁড়াল। দুপুরের কলেজ আচা, সকাল বিকেল বাবুর বাড়িতে কাজ, তাই তো ছেলেটাকে সকালে একটু জল ধরে রাখতে বলেছিল, যাতে কাজ থেকে ফিরে মা ছেলের চাটি ভাত ফোটাতে পারে। কিন্তু ঘরে দেখে কোনো জল নেই। তবে কি ছেলেটা লাইনও পায়নি? দশ বাড়ির কাজ, কাক ভরে বেরোনো, হাঁপাতে হাঁপাতে দুপুর বাড়ি ফেরা, গাটা কোনো মতে ধুয়ে নাকে মুখে গোঁজে আবার বেরিয়ে পড়া। ফিরতে ফিরতে সেই রাত, না আজকে নাওয়া খাওয়া মাথায় উঠল। রাবেয়ার ভেতরটা কষ্টে গুলিয়ে উঠল জলের টেনশনে। ছেলেটাও বোধ হয় না খেয়ে পান্তাটুকু খেয়ে স্কুলে চলে গেছে। নাইনে পড়া ছেলে, পড়ায় বড় মতি, দুটো ভাত না ফোটালে তো নয়। ছেলেটা বিকেলে খেয়ে কোচিং এ যাবে, নিজেরও তো খাওয়া লাগে, না হলে গতরে দেবে কেন? আর ঘেমো গায়ে বাবুর বাড়ি কাজও যায়, বাড়ি যাওয়াও যায় না। বাবুদের কলে কত জল, আলিয়া দিদিমণি বাথরুমে কত 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 জলে চান করে। রাবেয়া ভাবে, দুঃখ কষ্টে গা গতরে যে জল বেরোয়, তাতে যদি দুটো ভাত ফোটানো যেত।